মাধ্যমিক পরীক্ষক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষক যে কোনো বোর্ডের পরীক্ষায় কিভাবে 90% এর উপরে মার্কস পাবে, সে যে কোনো মেধার ছাত্রছাত্রী হতে পারে, সেই সংক্রান্ত কিছু টিপস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সারা বছর খুব ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষা খাতায় কিন্তু ভালো ফলাফল করতে পারে না। কেন? কারণ আর যাই হোক না কেন, এটা তো শিওর যে বিষয়বস্তু পরীক্ষা খাতায় খুব ভালো করে উপস্থাপন করতে পারেনি। কেন বিষয়বস্তু খুব ভালো করে পরীক্ষা খাতায় উপস্থাপন করতে পারেনি? তার মানে খুব ভালো প্রিপারেশন নিতে পারেনি। তো সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিয়ে এবং সঠিকভাবে বিষয়বস্তু খাতায় উপস্থাপন করাই হচ্ছে ভালো রেজাল্টের চাবিকাঠি। তো সেই সংক্রান্ত কিছু টিপস নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি এই টিপসগুলো তোমাদের উপকারে আসবে। প্রথম যে টিপসটা নিয়ে বলবো সেটা হচ্ছে টার্গেট। দেখো, সবার প্রথমে একটা টার্গেট ঠিক করতে হবে। কথা আছে না, লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো। আমার যদি লক্ষ্য যদি ঠিক যদি না থাকে, তাহলে আমি কি চাইছি সেটা নিজেই জানি না, নিজেই ঠিক করতে পারবো না। তাই সবার আগে একটা টার্গেট ঠিক করতে হবে যে আমি কত পার্সেন্ট মার্কস পেতে চাই। অ্যাবাভ 95% না অ্যাবাভ 90% না অ্যাবাভ 80%, সেই টার্গেটটা প্রথমেই ফিক্সড করতে হবে। এই টার্গেট ফিক্সড করার পর তারপরে তোমাকে যেটা করতে হবে, সাবজেক্টের স্ট্রেংথ এবং উইক পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে। দেখো, কিছু সাবজেক্টে আমরা খুব ভালো বুঝতে পারি, আবার কিছু সাবজেক্টে বুঝতে পারি না ঠিকঠাক করে। যে সাবজেক্টগুলো আমরা দুর্বল এবং সাবজেক্টের কোন জায়গাগুলো দুর্বল সেগুলো খুঁজে বার করতে হবে এবং কেন দুর্বল সেগুলো খুঁজে বার করতে হবে, করে তারপরে সেই জায়গাগুলোকে রিকভারি করার চেষ্টা করতে হবে। দুর্বল বলে সেই সাবজেক্টটাকে আমি সরিয়ে রাখলাম তা কিন্তু হবে না, সেটাকে রিকভারি করার পরে তবেই মার্কসটা তুমি ক্যারি করতে পারবে। আর যে সাবজেক্টে খুব ভালো বুঝতে পারো সেই সাবজেক্টগুলো আরেকটু জোর দিতে হবে, দিলে তাহলে কি হবে আরো বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো এইটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে সাবজেক্টের স্ট্রেংথ এবং উইক পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে। 3 নম্বর যে টিপসটা বলবো সেটা হচ্ছে একটা রুটিন ঠিক করতে হবে। এই রুটিন কিন্তু ক্লাস রুটিনের মতো না, এটা একটু অন্য রকম। যেমন ধরো, মাধ্যমিক পরীক্ষা হতে আর 3 মাস বাকি আছে। 3 মাস মানে কতদিন? 90 দিন। আর আমার সাবজেক্ট কটা? 7টা। তাহলে পার সাবজেক্টে কতদিন করে পড়ছে? 7 × 84, জাস্ট 12 দিনের একটু বেশি। আমি ধরলাম পার সাবজেক্টে 12 দিন করে পড়ছে, কারণ আরও 2-4 দিন এদিক ওদিক নষ্ট হবে, বিভিন্ন অনুষ্ঠান ফনুষ্ঠান বিভিন্ন কাজে নষ্ট হতে পারে। তাহলে পার সাবজেক্টে পড়ছে কতদিন করে? না, 12 দিন করে পড়ছে। এইবার দেখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার আছে। ধরলাম জীবন বিজ্ঞানের 6টা চ্যাপ্টার আছে, তাহলে 6টা চ্যাপ্টার 12 দিনে শেষ করতে হবে। পার চ্যাপ্টার তাহলে কদিন পড়ছে? 2 দিন। ধরলাম ভৌতবিজ্ঞানে 12টা চ্যাপ্টার আছে, তাহলে পার চ্যাপ্টার কদিনে শেষ করতে হবে? 1 দিন। ধরলাম অঙ্কে 12টা চ্যাপ্টার আছে, তাহলে পার চ্যাপ্টার কদিনে শেষ করতে হবে? 1 দিন। তো এরমভাবে সব সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ঠিক করতে হবে যে প্রত্যেক চ্যাপ্টার কদিনে শেষ করতে হবে। তারপরে এই সাবজেক্টগুলোর মধ্যে 2-3টে সাবজেক্ট নিয়ে একটা সাবজেক্ট কম্বিনেশন বানাতে হবে। ধরলাম আমি অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এই 3টে মিলে একটা সাবজেক্ট কম্বিনেশন বানালাম। এবং আমি কি করলাম, প্রথম 3 দিন নিলাম এই 3টে সাবজেক্টে। তাহলে প্রথম 3 দিন মানে কি, জীবন বিজ্ঞানের জন্য আমি 1 দিন, ভৌতবিজ্ঞানের জন্য 1 দিন, অঙ্কের জন্য 1 দিন। এখানে আমার কি করতে হবে, জীবন বিজ্ঞানে 1 দিনে হাফ চ্যাপ্টার শেষ করতে হবে, ভৌতবিজ্ঞানে 1 দিনে একটা ফুল চ্যাপ্টার শেষ করতে হবে, আর অঙ্কে 1 দিনে একটা ফুল চ্যাপ্টার শেষ করতে হবে। তো এই 3 দিনে কিন্তু আমাকে এটা কমপ্লিট করতে হবে, এনি হাউ এটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই 3 দিনের পরে আবার অন্য 3টে সাবজেক্ট নিয়ে কম্বিনেশন করতে হবে এবং সেটাকে সেইভাবে শেষ করতে হবে। তো এইভাবে যদি আমরা চলতে থাকি রুটিন অনুযায়ী, তাহলে কিন্তু আমরা ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সবকটা সাবজেক্ট শেষ হয়ে যাবে। 4 নম্বর টিপস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা ভাইটাল ব্যাপার। ধরলাম 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা পড়াশোনা করি। তো এই 8 ঘন্টা কি আমি নিজে পড়াশোনা করি, না এই 8 ঘন্টা আমি টিউশনে পড়ি আর নিজে পড়ি সব মিলে, সেটা প্রথমে ঠিক করতে হবে। দেখো, তুমি যদি সকালবেলা টিউশন পড়তে যাও, বিকালবেলা টিউশন পড়তে যাও, তাহলে নিজে কখন পড়বে? সকালবেলা টিউশন পড়তে গেলাম, টিউশন মাস্টার পড়ালো, শুনলাম, চলে গেলাম। আবার বিকালবেলা টিউশন পড়তে গেলাম, টিউশন মাস্টার পড়ালো, শুনলাম, চলে গেলাম। তাহলে নিজে কখন পড়বো? নিজেকে তো প্রস্তুত করতে হবে। তো সেই জন্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, যে আমি যত ঘন্টা পড়াশোনা করি তত ঘন্টার মধ্যে কত ঘন্টা আমি নিজে পড়াশোনা করি সেটা কিন্তু আগে খুঁজে বার করতে হবে, যে আমি এত ঘন্টা নিজে পড়াশোনা করব এবং সেই পড়াশোনাটা আগে যে রুটিনটা বললাম সেই রুটিন অনুযায়ী আমি ফলো করব, এটা কিন্তু আমাকে করতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি।
আমরা যাই করি না কেন, যদি ধারাবাহিকতা যদি না থাকে তাহলে কিন্তু সাফল্য আসবে না। দেখো, রুটিন তৈরি করলে, টাইম ম্যানেজমেন্ট করলে, সাবজেক্টের স্ট্রেংথ এবং উইক পয়েন্টগুলো সব খুঁজে বার করলে, কিন্তু আলটিমেট ধারাবাহিকতা নেই। সপ্তাহে একদিন বা দুদিন ফলো করছি তাহলে তো হবে না, অন্তত সপ্তাহে 5 দিন এইভাবে পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো এবং খুব ভালো করে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। তো এটা হচ্ছে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া। এই সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়ার পরে এইবার বিষয়বস্তু পরীক্ষা খাতায় উপস্থাপন করতে হবে সঠিকভাবে। তো কিভাবে উপস্থাপন করব? দেখো, খাতায় বিষয়বস্তু উপস্থাপন করা কিন্তু একটা আর্ট, তোমরা এটা অনেকেই জানো না। আমরা যখন মাধ্যমিকের খাতা দেখি, মানে ছেলেমেয়েদের খাতা দেখে অবাক হয়ে যায় যে একটা ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অথচ খাতায় কিভাবে বিষয়বস্তু উপস্থাপন করতে হয় সেটা ঠিকঠাক জানে না, আর এর জন্য কিন্তু অনেক মার্কস কমে যেতে পারে। প্রথমে কি করবে, পরীক্ষার হলে যখন খাতা পাবে, খাতা পাওয়ার পর প্রথমে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এগুলো সব লিখলে, লেখার পর তারপরে খাতাটা একটা ইমাজিনারি ভাঁজ করে নেবে, বাঁ দিক দিয়ে একটা ভাঁজ করে নেবে, যেমন স্কেল দিয়ে দাগ টানে, দাগ টানার দরকার নেই, টাইম নষ্ট হবে, একটা ভাঁজ করে নিলে, ওপর থেকে একটা ভাঁজ করে নিলে, তাহলে ইমাজিনারি একটা স্কেল টানা হয়ে গেল, মানে দাগ টানা হয়ে গেল। এইবারে কি করবে, যখন উত্তর লিখবে প্রথমে কিন্তু বিভাগ অনুযায়ী উত্তর লিখবে। ধরো প্রথমে ক বিভাগ লিখছো, ক বিভাগের সব উত্তর কিন্তু এক পেজে লিখবে, খ বিভাগ যখন শুরু করবে তখন অন্য পেজ থেকে শুরু করবে। যদিও ক বিভাগের উত্তর ধরো তোমার প্রথম পেজে বা দ্বিতীয় পেজের হাফ গে শেষ হয়েছে, কিন্তু তারপর থেকে শুরু করবে না, খ বিভাগ একদম পরের পেজ থেকে শুরু করবে। তারপর সেই বিভাগ শেষ হয়ে গেল, গ বিভাগ তার পরের পেজ থেকে শুরু করবে, ঘ বিভাগ তার পরের পেজ থেকে শুরু করবে। এরমভাবে নতুন যখন কোনো বিভাগ হবে তখন নতুন পেজ থেকে শুরু করবে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দু নম্বর কি না পয়েন্ট করবে, কি না মেন পয়েন্ট, সেটা কি করবে না দাগের বাইরে, সাব পয়েন্ট দাগের ভিতরে, এরম করতে হবে। তারপরে কি করবে, যখন উত্তর লিখবে প্রথম যে উত্তরটা লিখলে সেই উত্তরটা লেখার পর দ্বিতীয় যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে আরেকটু ফাঁক দেবে, তৃতীয় যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে আরেকটু ফাঁক দেবে, এরকম ফাঁক ফাঁক করে দেখবে। ধরো কোনো প্রশ্নের উত্তর তোমার এখন জানা নেই, লাস্টে সেই উত্তরটা লিখবে, তো ঠিক আছে, প্রথম যে গ্রুপটা লিখলে লেখার পরে সেই গ্রুপে যদি কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে ঠিকঠাক করে, পরে যদি লিখবে মনে করো, তাহলে নিচে কিন্তু জায়গা ফাঁকা রেখে দেবে, পরে সেইখানে লিখবে যে কতটা জায়গা লাগতে পারে সেটা একটা অনুমান করে ফাঁকা রেখে দেবে। কখনো যে প্রথমে ক লিখলাম তারপরে খ বিভাগ লিখলাম আবার ক বিভাগ লিখলাম, এরকম হ্যাপাজার্ডি লিখবে না, এতে কিন্তু যে এক্সামিনার হয় সে কিন্তু খুব মানে অস্বস্তি ফিল করে, যাতে মার্কসটা কিন্তু কেটে যেতে পারে বা কমে যেতে পারে। ওই জন্য খাতায় এমনভাবে উপস্থাপন করবে যাতে পরীক্ষক দেখে খুশি হয়। দেখো, হাতের লেখা খারাপ হতে পারে, হাতের লেখা যে সবার ভালো সেটা কিন্তু নয়, হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু তুমি বিষয়বস্তুটা ঠিকঠাকভাবে তো উপস্থাপন করতে হবে, আর এই উপস্থাপন করতে গেলে সারা বছর কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা হঠাৎ মনে করবে যে আমি পরীক্ষার খাতায় গিয়ে উপস্থাপন করব তা কিন্তু নয়, দুটো তিনটে পেন ইউজ করতে হবে, মানে দু তিন রকম কালি ইউজ করতে হবে, করে এটা কিন্তু প্রথম থেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই জন্য সারা সপ্তাহ যখন পড়াশোনা করছো, সারা সপ্তাহ পড়াশোনার শেষে প্রত্যেক সপ্তাহে একটা ডেট ফিক্স কর, সেই ডেটে কিন্তু একদিন মডেল সেট পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা কিন্তু নিয়ম মেনে দেবে। যে ধরে নাও তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সেই নিয়ম মেনে পরীক্ষাটা দেবে এবং সেই নিয়ম মেনে খাতা বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করবে। এটা যদি তোমার যদি প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষার খাতা কিন্তু আপনা আপনি এটা চলে আসবে, কোনো মনে করতে হবে না। আর যদি প্র্যাকটিস যদি না করতে পারো তাহলে পরীক্ষার খাতা কিন্তু তখন লিখতে পারবে না, এটা সবসময় প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিস করার ফলে সুবিধা কি হবে, একটা বিষয়বস্তু যখন খাতা কিভাবে উপস্থাপন করতে হবে সেটা যেমন একদিকে শিখলে, তেমন একটা মডেল সেটের উত্তর তুমি বাড়িতে প্র্যাকটিস করলে। এইভাবে সারা বছর যদি প্র্যাকটিস করো, সারা বছর অনেকগুলো মডেল সেটের উত্তর তুমি প্র্যাকটিস করলে, এক নম্বর, আর দু নম্বর হচ্ছে খাতায় উপস্থাপনাটা শিখলে। তো এইভাবে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে এই সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিয়ে এইভাবে যদি বিষয়বস্তু খাতায় উপস্থাপন করতে পারো অবশ্যই ভালো রেজাল্ট করবে, কেউ আটকাতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো এই টিপসগুলো তোমাদের বললাম, টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো, আশা করি এই টিপসগুলো তোমাদের উপকারে আসবে। আর এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি আমার টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকন বাজাতে ভুলো না কিন্তু, তাহলে নতুন যদি আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।